আগে হয়তো পারি না, কিছু সময় বাঁচিয়ে জয়েন করবে আমাদের সাথে। এনিওয়ে আমরা কাজ শুরু করে দিই। তো তোমরা তো মনে হয় অলরেডি শুনছো বিভিন্ন জায়গা থেকে যে তোমাদের ফাইনাল এক্সামের জন্য যে ইনস্ট্রাকশনটা আপাতত, মানে টেম্পোরারি যে ইনস্ট্রাকশনটা আছে ওটা ওভাবেই হবে আর কি। তারপর আর কি আমি আর একটা রিপিট করি আর কি, সেটা হচ্ছে ইউজিসি এর একটা গাইডলাইন ছিল যে যাতে মে মাসের 23 তারিখের মাঝে যদি এক্সাম নেওয়া না হয়, 23 অথবা 25 মনে হয়। তো তারপর বিভিন্ন ইউনিভার্সিটি আর কি ট্রাই করছে যে তাদের কারেন্ট যে সেমিস্টার গুলো চলতেছে রানিং অবস্থায় সবাই যাতে কন্টিনিউ করতে পারে, বা কয়েকটা ইউনিভার্সিটি একটু আগ বাড়ায় নোটিশের পরও এক্সাম নিছে এবং বিভিন্ন ধরনের ইভালুয়েশন করছে আর কি বাইরে থেকে এক্সটার্নাল নিয়েছে। পরবর্তীতে যখন তারা ইউজিসি এর সাথে মিটিং এ বসে সেখানে আর কি ব্যাপারটা তার স্ট্রং ক্লিয়ার ভাবে ইউজিসি নিষেধ করছে যে এক্সাম গুলো আসলে হয়ে গেছে বিভিন্ন ইউনিভার্সিটিতে সেগুলো যাতে রেজাল্ট পাবলিশ না হয়, এটা একটা। আর 2 নাম্বার হচ্ছে কারেন্ট অবস্থায় যারা আর কি সামনে এক্সাম নিবে সেটাও যাতে আপাতত হল্ড করে রাখে। তার অবশ্য কিছু রিজন বলছে, বাট রিজন গুলো আর কি আমাদেরকে অথরিটি জানায় নাই, বেশ কিছু সফিস্টিকেটেড, হয়তো বা সেটা এখনই জানাবে না, হয়তো বা সামনে নোটিশ বা এই ধরনের কোন ইনফরমেশন দিয়ে জানাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে ইউনিভার্সিটি গুলো আর একটা মিটিং করবে ইউজিসির সাথে, সেটা হচ্ছে মেবি এপ্রিলের 10 থেকে 12 তারিখের মাঝে আর কি হওয়ার কথা। এই জন্য ইউজিসি বড় বড় একটা অ্যাপ্লিকেশন করছে সব ইউনিভার্সিটি ডিসি প্রোভিসি স্যাররা, তো সবাই আসলে ওই মিটিং এর জন্য ওয়েট করতেছে। বিবিটি যেটা টেম্পোরারি ডিসিশন দিয়েছে সেটা হচ্ছে এপ্রিলের 13 তারিখ পর্যন্ত যদি মিটিং হয়, মিটিং এর পরে যে ফাইনাল ডিসিশন আসবে সেই ওয়াইজ পারফর্ম করবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যতদিন না মিটিং হচ্ছে ততদিন ক্লাস গুলো আর কি কন্টিনিউ করতে থাকে। তবে বিবিটি যেহেতু আগে একটা ক্যালেন্ডার ছিল, একাডেমিক ক্যালেন্ডার প্রিপেয়ার করা ছিল, সেখানে এরকম ছিল যে এপ্রিলের 15 তারিখ থেকে পরবর্তী সেমিস্টার স্টার্ট হবে। তো ইউজিসি থেকে এটা আবার ই নাই, মানে নিষেধাজ্ঞা নাই যে পরবর্তী সেমিস্টার স্টার্ট করা যাবে, এরকম কোনো নিষেধাজ্ঞা আপাতত নাই। সেক্ষেত্রে বিবিটির প্রিপারেশন হচ্ছে 13 তারিখ পর্যন্ত কারেন্ট সেমিস্টার কন্টিনিউ করে এবং 15 তারিখের পর বা 15 তারিখের পর থেকে নেক্সট সেমিস্টার স্টার্ট। তবে সেক্ষেত্রে এই সেমিস্টারে যে ফাইনাল এক্সাম যে স্টক হয়ে আছে 40 মার্কের, সেটা আসলে কিভাবে হচ্ছে নেওয়া হবে তার জন্য আপাতত পরিকল্পনা কম। যদি 13 বা 13 তারিখের আগে ডিসাইডেড হয়ে যায় যে এক্সাম নেওয়া যাবে, তাহলে 7 দিনের একটা ব্রেক দিয়ে এক্সাম স্টার্ট করা। আর যদি পরবর্তীতে এখন এক্সাম না নিতে দেয়, তাহলে যখন আর কি এক্সাম নিতে দিবে বা এক্সাম নেওয়ার জন্য অ্যাপ্রুভাল দিবে বা গ্রিন সিগন্যাল দিবে, তখন তার আগে 7 দিন বা এরকম 10 দিন আর কি গ্যাপ দিয়ে প্রিপারেশন পিরিয়ড দিয়ে তারপরে হচ্ছে এক্সাম। এই হচ্ছে আপাতত ইনফরমেশন বা যতটুকু আর কি জানা ছিল সেটাই বললাম, এর বেশি কিছু কোনো ইনফরমেশন আমার কাছে জানা নাই। এটা হয়তো তোমরা মাল্টিপল জায়গা থেকে আর কি শুনছো, বাট জিস্ট কথাটা হচ্ছে এটাই। ঠিক আছে, তাহলে আমরা যেহেতু আমাদের এখন ফাইনাল সিলেবাসের একটা স্লাইড আর কি বাকি আছে, বুঝি নাই আসলে মনে হলো যে বাতাসে আপনার, হ্যাঁ ওটা হবে, ওটা হবে একটু আমি টাইমটা জাস্ট বাড়াই দিব আর এইখানে সাবমিশন টাইমটা বাড়াই দিব, সবই চলবে শুধুমাত্র এক্সামের উপর আর কি যেহেতু নিষেধাজ্ঞা। বাট সিটিটা আমরা নিব হচ্ছে অ্যাসেসমেন্ট হিসেবে, আমরা নামটা একটু চেঞ্জ করবো বাট আমাদের উদ্দেশ্য একই থাকবে। সিটিটা হচ্ছে নামটা জাস্ট অ্যাসেসমেন্ট আকারে হবে, বাট মেইন যা উদ্দেশ্য মেইন যে সিলেবাস একই ছিল ওভাবেই হবে। কিংবা ল্যাব ল্যাবের যে আমরা ইভালুয়েশন গুলা করি যেভাবে হইতো ওভাবেই চলবে, বাট এক্সাম আকারে আর কি কোনো কিছু নেই এটা এখন অফ আছে আর কি, যার কারণে ফাইনাল এক্সামটা আর কি হচ্ছে যতদিন না মিটিং এর পরে ডিসিশন হচ্ছে ততদিন। আচ্ছা, তো আমরা হচ্ছে একটা স্লাইড বাকি ছিল যে স্লাইডটাই মাত্রই আপলোড করে দিয়েছি আমি তোমাদের ফোল্ডারে, তোমরা হয়তো বা কালেক্ট করে নিতে পারবা। স্লাইডটার নাম হচ্ছে হিডেন সার্ভিস, তো এটা হচ্ছে চ্যাপ্টার 10 এর একটা পার্ট, বইয়ের চ্যাপ্টার 10।
মনে হয় সেকেন্ড এডিশন বইয়ের সাথে মিলবে আর কি, অথবা আমি যে এডিশনটা তোমাদেরকে প্রোভাইড করছি ওটার সাথে মিলে যাবে। তো হিডেন সার্ভিস এখানে তিন চারটা অ্যালগোরিদম আছে, আমরা আজকে মোটামুটি দুইটা একটা অ্যালগোরিদম নিয়ে হচ্ছে ডিসকাস করব পরবর্তী লেকচারে। নেক্সট সানডেতে আমরা হচ্ছে নেক্সট অ্যালগোরিদম গুলো দেখবো। প্রথমে চলো কয়েকটা আগে ভিউ দেখে নিই। যেমন এখানে একটা পিকচারের ভিউ দেখা যাচ্ছে, দুই তিনটা শেপের অবজেক্ট আছে। একটা আছে হচ্ছে স্কোয়ার শেপের একটা অবজেক্ট, আসলে স্কোয়ার না, এটা হচ্ছে একটা কিউব বা ঘনকের মতো। তারপরে এই পাশে একটা কোনক, কোন কোন আইসক্রিমের মতো এরকম কোনকের মতো একটা শেপ আছে। একটা হচ্ছে হলো পয়েন্ট আছে, হলো পয়েন্ট মানে যেখানে একটা ছিদ্র বা ফাঁকা জায়গা থাকে বলে হলো পয়েন্ট। আর নিচে মনে করো এটাকে ধরার জন্য বা ধরে রাখার জন্য একটা টেবিল বা একটা কাঠের বা একটা প্যালেট, সিম্পল কথা একটা প্যালেট আছে। এরপরে এরকম তিন টাইপের অবজেক্ট আছে। এখানে যেভাবে আমরা ভিউটা দেখা যাচ্ছে সেই ভিউটা হচ্ছে আমরা চোখে যে যে অংশ বা যে যে পার্টস দেখা যাবে সেই পার্টস গুলোকে জাস্ট এক একটা স্ট্রেট লাইন দিয়ে ড্র করে দেখানো হয়েছে। কিন্তু এই লাইন গুলো ছাড়াও এক্সট্রা কিছু লাইন আছে, খেয়াল করলে বুঝতে পারবা এখানে যে ঘনকটা আছে এই ঘনকের কিন্তু আর একটা এই জেড অক্ষ বরাবর একটা লাইন থাকার কথা, এই বরাবর একটা লাইন থাকার কথা, যেটা আবার এই পাশের অক্ষের সাথে ইন্টারসেক্ট বা কানেক্টেড হওয়ার কথা, বাট এখানে এটা কিন্তু দেখানো হয়। কারণ যদি ঘনকের তলটা অস্বচ্ছ হয় তাহলে কিন্তু আমি অপর পাশে পুরা পোর্শনটা দেখতে পারবো, এটা ওটা কিন্তু দেখা যাওয়ার কথা ছিল, তো দেখতে পাবো। যখন আমরা এই ধরনের ঘনকীয় বা কিউবিক শেপ প্রসেস করব তখন এই যে যখন আমরা নর্মালি দেখতে পাই না অস্বচ্ছ তলে, সিমিলার ওয়েতে যখন সেটাকে কম্পিউটার গ্রাফিক্সে কনভার্ট করতে হবে তো আমরাও আসলে ওই পার্টটা দেখাবো, অর্থাৎ হিডেন করে রাখবো, এটাই হচ্ছে আমাদের কাজ। এই কারণেই আমাদের এখানে পড়ালেখা বা মেইন কনসেপ্টের আলোচনা যে কোন পার্টটা হচ্ছে আমরা হিডেন করে রাখবো অর্থাৎ চোখে ভিজিবল করবো না, আর কোন কোন পার্ট গুলো নর্মাল যেগুলো দেখা যায় সেই পার্ট গুলোকে ভিজিবল করবো। তো যে পার্টটা আসলে দেখা যায় না ওগুলো কিন্তু আসলে আছে, বাট আমরা আসলে এখানে ভিজিবল করতেছি বিকজ আমরা ওটা খালি চোখে দেখতে পাই না। ওটা যদি খালি চোখের বাইরে যে প্রসেস করতাম তাহলে এরকম দেখা যেত, অর্থাৎ এই যে যে তল যেটা আসলে ধারণ করে আছে সেই তলের প্রত্যেকটা লাইন, এই যে যে ঘন ঘনকের প্রত্যেকটা লাইন একটা আরেকটার সাথে ইন্টারসেক্ট করতেছে, কোনকের অপোজিট পোর্শন যে পোর্শনটা আমার ঠিক ডিরেকশন বা চোখের ডিরেকশন অপোজিটে আছে সেই ডিরেকশনটা, তারপরে এখানে যে হলো পয়েন্ট আছে সেই হলো পয়েন্টের যে অর্থাৎ চিত্র করার যে পয়েন্ট, অর্থাৎ ওই পয়েন্টের একটা পার্ট আমি দেখতে পারবো আর একটা পার্ট হচ্ছে দেখা যাবে। বিকজ এই পার্টটা এমন ভাবে আছে যে আমার চোখের সীমার হচ্ছে দৃষ্টিসীমার বাইরে, তো যে পার্টটা আসলে দৃষ্টিসীমার বাইরে থাকে ওই পার্টটাকে আমাদের গ্রাফিক্সে কনভার্ট করার সময় আসলে হিডেন করে রাখতে হবে, যাতে মনে হয় যে এটা হচ্ছে ন্যাচারালি ন্যাচারাল বিল্ডার, যাতে না মনে হয় যে আসলে এটা নর্মালি দেখা যায় না বাট এখানে কেন দেখাচ্ছে, এরকম যাতে কোনো কোশ্চেন আর না আসে, এই জন্যই আসলে হিডেন সার্ফেস এর কাজ। এর আগে আমরা যে দুইটা অধ্যায় পড়ছি থিওরিটিক্যালি, একটা হচ্ছে গ্লোবাল ইলুমিনেশন আর একটা হচ্ছে লোকাল ইলুমিনেশন, তো ওখানে দেখতে পাইছো যে বিভিন্ন অবজেক্টের উপরে আলো অবজেক্ট করে বা ফেলে ওই অবজেক্টের কোন পার্টটা ভিজুয়ালাইজ করা যায় বা দেখানো যায় সেই পার্ট গুলাকে আমরা সঠিকভাবে দেখানোর ট্রাই করছি। তো আবার দেখা গেছে যে ওখান থেকে রিফ্লেকশন করে অর্থাৎ ডিফিউজ করে চারপাশে যে অবজেক্ট গুলো থাকে সেগুলোকে ভিজুয়ালাইজ করা ট্রাই করা হয়েছে। তখন একটা কথা বলছিলাম যে যে পার্ট গুলাকে ভিজুয়ালাইজ করতেছি সেটা তো গ্লোবালাইজেশন বা লোকালাইজেশনের কাজ বা ইলুমিনেশনের কাজ, ঠিক এটার অপোজিট সাইডে যেটা আসলে ডার্ক মোডে আছে ওইটাই আসলে সেই হিডেন সার্ফেস বা দেখা যাচ্ছে। আজকে হচ্ছে আমরা যে পার্টটুকু দেখা যাচ্ছে না বা যে পার্টটুকু আমরা দেখাবো না বন্ধ করে দিব অফ করে দিব সেই পার্ট নিয়ে সেই পার্টের অ্যালগোরিদম গুলো দেখবো হচ্ছে এই হিডেন সার্ফেস। এখানে তোমরা সেই রিজল্ভ গুলো দেখতে পারবো যে কেন আমরা হিডেন সার্ফেস দেখাচ্ছি না। তো হিডেন সার্ফেস এর টোটাল দুই ধরনের অ্যালগোরিদম আছে, হিডেন সার্ফেস টাকে ব্লক করার জন্য টোটাল দুই ধরনের অ্যালগোরিদম আছে। একটা অ্যালগোরিদম হচ্ছে অবজেক্ট স্পেস মেথড আর একটা হচ্ছে ইমেজ স্পেস মেথড। আচ্ছা অবজেক্ট স্পেস মেথডটা কি, মনে করো এই যে এখানে যে তিনটা অবজেক্ট ছিল, একটা কোনক আকৃতির, একটা ঘনক আকৃতির আর একটা হচ্ছে হলো পয়েন্ট, আর নিচে মনে করো সার্ফেস। আর এখানে যে অবজেক্ট গুলো আছে আমি যদি এরকম করতাম প্রথমে মনে করো কোনক, এই কোনকটাকে প্রসেস করবো,
যে কোণকের কোন পার্টটা ভিজুয়ালাইজ করবে কোন পার্টটা ভিজুয়ালাইজ করবে। দেন মনে করো ঘনক, এখানে যেটাকে বলা হবে কিউবিক শেপ, দেন মনে করো এখানে করো হলো পয়েন্ট, দেন মনে করো নিচের সার্ফেস। এইভাবে ক্রমান্বয়ে আমরা চারটা অবজেক্টকে ওয়ান বাই ওয়ান প্রসেস করি। যখন এরকম অবজেক্ট বাই অবজেক্ট প্রসেস করব তখন সেটাকে বলা হবে অবজেক্ট ওয়াইজ বা অবজেক্ট মেথড স্পেসার। অর্থাৎ অবজেক্ট ওয়াইজ আমরা এক একটা পার্টে কোন পার্টটা ভিজিবল কোন পার্টটা ইনভিজিবল সেটা ডিফাইন করে দেবে। আর যখন আমরা এরকম অবজেক্ট বাই অবজেক্ট করার কোনো সুযোগ থাকবে না, অর্থাৎ একটা লার্জ একটা পরিবেশ, মনে করো তুমি একটা গ্রামের দৃশ্য নিয়েছো, একটা গেমের একটা এনভায়রনমেন্ট আছে, যেখানে মনে করো একটা মাঠ আছে বা একটা ফিল্ড আছে, ফিল্ডের মাঝে বিভিন্ন ধরনের ক্রপ আছে, শস্য আছে, মানে হতে পারে সেটা ধান গাছ, পাট গাছ, বিভিন্ন ধরনের গাছ গাছালি আছে, গুল্ম জাতীয়। এরপর মনে করো দূরে কিছু পাহাড়ের মতো দৃশ্য আছে, আরো দূরে মনে করো একটা নদীর মতো একটা প্রবাহমান দৃশ্য আছে, সেখানে মনে করো কোনো মাছি চলে যাচ্ছে। তার মানে এরকম কমপ্লেক্স ক্যাটাগরি যখন কোনো দৃশ্যকে ভিজুয়ালাইজ করতে হবে বা গ্রাফিক্স কনভার্ট করতে হবে, সেখানে কিন্তু এরকম অবজেক্ট হয়ে অবজেক্টে প্রসেস করা সো টাফ। কারণ যেগুলো অনেক দূরের অবজেক্ট হবে সেগুলো কিন্তু খুব মিনিয়েচার, একেবারে ক্ষুদ্র একটা পার্ট দেখা যাবে, আর যেগুলো খুব কাছের অবজেক্ট হবে সেগুলো আবার বেশ বড় করে আমাদের চোখে ধরা হবে। সেখানে যেগুলো খুব দূরে সে অবজেক্ট গুলোকে যদি আমরা এরকম একটা অবজেক্ট বা একটা অবজেক্ট প্রসেস করতে যাই, যেগুলো খুব ক্ষুদ্র আকৃতি সেগুলো সঠিকভাবে প্রসেস হবে। তো এই প্রবলেমটা সলভ করার জন্য পরবর্তীতে আর একটা টেকনিকের হেল্প নিয়ে হয়, টেকনিকটার নাম হচ্ছে ইমেজ স্পেস মেথড। ইমেজ স্পেস মেথডের নামটা মতো হলো, এই টার্মটার সাথে আমরা পরিচিত, এটা হচ্ছে আমরা মিড টার্মের সময় এই যে পড়ছিলাম যে পিক্সেল বাই পিক্সেল ওয়াইজ প্রসেস করা, অর্থাৎ আমরা যে DDA বেসেল হাফ বা মনে করো মিড পয়েন্ট সার্কেল অ্যালগোরিদম, এই যে অ্যালগোরিদম গুলো দেখছিলাম, এখানে যে কাজটা হয় এটা হচ্ছে প্রতি পিক্সেল বাই পিক্সেল প্রসেস, অর্থাৎ পুরো ইমেজটাকে আমরা একসাথে নিই, তারপর এক্স অক্ষ বরাবর কিছু রো, ওয়াই অক্ষ বরাবর কিছু কলামে কনভার্ট করা হয়। তারপর এই যে আমাদের যে 2D ম্যাট্রিক্সটা, এই 2D ম্যাট্রিক্সের প্রত্যেকটা ক্ষুদ্রতম ঘর বা এককে আমরা এক একটা পিক্সেল বা ইউনিট হিসেবে ধরি। দেন আমরা এই এক একটা ক্ষুদ্রতম ঘর বা এই এক একটা পিক্সেল ইউনিটকে ওয়ান বাই ওয়ান প্রসেস করি। এই প্রসেসিং মেথডটাকে বলা হয় ইমেজ স্পেস মেথড, এবং এই ধরনের ইমেজ স্পেস মেথড লার্জ বা কমপ্লেক্স ক্যাটাগরি যে গ্রাফিক্স এনভায়রনমেন্ট গুলো আছে সেগুলো প্রসেস করতে আসলে আমাদের জন্য হেল্পফুল হয়ে যায়। তার মানে আমাদের যখন খুব কাছের অল্প সংখ্যক যে 3-4টা টাইপের অবজেক্ট থাকবে, যেমন মনে করো তোমাকে আমি একটা খুব কাছে থেকে তোমার একটা পিকচার ক্যাপচার করতেছি একটা সার্টেন রেঞ্জ থেকে, এটা হতে পারে একটা পাসপোর্ট সাইজের পিক, অথবা মনে করো যে তুমি একটা পিছনে একটা সাদা ব্যাকগ্রাউন্ড রেখে তোমার একটা ছবি তোলা হচ্ছে, এই ধরনের এনভায়রনমেন্টকে প্রসেস করতে গেলে আমরা অবজেক্ট স্পেস মেথডকে খুব সহজে ইউজ করতে পারি। আর ইমেজ স্পেস মেথড আমরা সেখানে ইউজ করব যখন তোমার পিছনে ব্যাকগ্রাউন্ড একটা কমপ্লেক্স এনভায়রনমেন্ট থাকে, যেমন তুমি পাহাড়ের উপরে একটা নদীর বা সমুদ্রের ধারে যে মনে করো ছবি তুলছো, সেখানে দেখবে যে চারপাশের যে ব্যাকগ্রাউন্ড এনভায়রনমেন্ট থাকবে সেখানে বিভিন্ন ক্যাটাগরির অবজেক্ট থাকতে পারে, আশেপাশে মানুষ থাকতে পারে, বড় ছোট পাহাড় থাকতে পারে, গাছগাছালি থাকতে পারে, গাছগাছালিগুলো ছোট বড় থাকতে পারে, কিছু গাছগাছালি দেখবে যে আলোর অভাবে কালো ব্ল্যাক দেখাচ্ছে বা ডার্ক দেখাচ্ছে, কিছু গাছের উপর আলো পড়ে সেগুলোকে আবার সবুজ রঙের দেখা যাচ্ছে, নিচ দিয়ে মনে করো একটা নদী অথবা ঝর্ণা যাইতে পারে। সো মাল্টিপল বিভিন্ন ধরনের আসলে অবজেক্টের উপস্থিতি সেখানে থাকতে পারে। সেই ধরনের কমপ্লেক্স ক্যাটাগরি এনভায়রনমেন্ট পাইলে আমরা ইমেজ স্পেস মেথড বা সেই পিক্সেল বাই পিক্সেল মেথডে আসলে প্রসেস করে থাকি। এই হচ্ছে আপাতত দুইটা মেথডের মাঝে পার্থক্য। এখানে যদি আমরা কমপ্লেক্সিটির কথা বলি যে কোন কমপ্লেক্সিটি কার কমপ্লেক্সিটি আসলে বেশি কম, সেটা হচ্ছে অবজেক্ট স্পেস মেথডের তোমার কমপ্লেক্সিটি হচ্ছে কম কম্পারেটিভ টু ইমেজ স্পেস মেথড, কারণ অবজেক্ট স্পেস মেথডে আমরা ওয়ান বাই ওয়ান অবজেক্টকে অ্যানালাইজ করতে পারি এবং খুব সহজেই তার হিডেন সার্ফেস এবং ভিজিবল সার্ফেসকে আইডেন্টিফাই করা যায়। বাট ইমেজ স্পেস মেথডে যেহেতু পুরো ইমেজকে ওয়ান বাই ওয়ান আমি প্রসেস করতেছি, একই সাথে তোমাকে হিউজ পরিমাণ মেমোরি ইউটিলাইজেশন লাগবে, আবার পিক্সেল বাই পিক্সেল প্রসেস করতে গেলে সেখানে আমার টাইম কমপ্লেক্সিটিটাও বেড়ে যায়। এখন আমাদের যদি কমপ্লেক্স এনভায়রনমেন্ট চলে আসে সেক্ষেত্রে তো আর আমাদের অবজেক্ট স্পেসে যাওয়ার যেহেতু কোনো সুযোগ নাই, সো সেখানে আসলে ট্রেড অফ করতে, ট্রেড অফ মানে সেখানে তোমার কমপ্লেক্সিটি বেশি হলেও কিছু করার নাই, তখন তোমার বেস্ট সলিউশনই আসলে ইমেজ স্পেসে যাওয়া। এই কারণে আমাদের ইমেজ স্পেসে যদিও কমপ্লেক্সিটি বেশি, তারপর আমরা যদি কমপ্লেক্স এনভায়রনমেন্ট বা কমপ্লেক্স ক্যাটাগরির কোনো
তোমার গ্রাফিক্সকে প্রডিউস করতে যায় সেক্ষেত্রে ইমেজ স্পেস মেথডে যেতে হবে। আর যদি একবার সিম্পল এনভায়রনমেন্ট খুব কম সংখ্যক অবজেক্ট অথবা ওখানে কম সংখ্যক মানুষ বা এই ধরনের কোনো ক্যারেক্টার উপস্থিতি থাকে, এ ধরনের সিম্পল এনভায়রনমেন্টের ক্ষেত্রে আমরা অবজেক্ট স্পেস মেথডটা ইউজ করতে পারি। তো এখানে তোমরা এই অবজেক্ট স্পেস মেথড এবং ইমেজ স্পেস মেথডের একটা ডিরেকশন পাবে। আমরা এখন প্রথমে একটা অবজেক্ট স্পেস মেথড দেখতে চাই, যে অবজেক্ট স্পেস মেথড আসলে কিভাবে কাজ করে। এটার কয়েকটা অ্যালগোরিদম আছে। একটা অ্যালগোরিদমের নাম হচ্ছে ব্যাক ফেস অ্যালগোরিদম। আমরা একটু ব্যাক ফেস অ্যালগোরিদমটা দেখে আসি। এটা খুব সহজ একটা অ্যালগোরিদম। যেমন ছোটবেলায় আমরা সবাই ফিজিক্সে পড়ছি যে একটা ভেক্টর, আসলে ভেক্টর আসলে কি, যে যখন তোমার একটা থ্রিডি অবজেক্ট থাকবে, থ্রি ডাইমেনশনাল একটা অবজেক্ট থাকবে, যেমন তুমি যখন রাস্তায় হেঁটে যাও আমার সাথে দেখা হলে আমি তোমাকে দেখতেছি ডেফিনেটলি, তাহলে আমি তোমাকে আসলে আমার চোখ দিয়ে যেভাবে ভিজুয়ালাইজ করতেছি এটা হচ্ছে একটা থ্রি ডি শেপ। তোমার বডি বিভিন্ন পার্টস আমার কাছে ভিজিবল মনে হবে। আবার তুমি যদি আমার হাত থেকে হাইটে লম্বা হও, তাহলে দেখা যাবে যে আমাকে একটু উঁচু হয়ে তাকাতে হচ্ছে, তোমার উপরের মাথার পার্টস গুলো দেখা যায়। আবার তুমি যদি আমার থেকে শর্টার হও, তাহলে দেখা যাচ্ছে যে আমার দৃষ্টিটাকে বা আমার অ্যাঙ্গেলটাকে নিচের দিকে করতে হচ্ছে। তো আমরা আসলে চোখের এই মেজারমেন্টটা অটোমেটিক্যালি ই করতে পারি, আমাদের বায়োলজিক্যাল ফিচার থাকার কারণে আমরা কন্ট্রোল করতে পারি। যখন তুমি একটা কোন একটা ডিজিটাল ডিভাইস দিয়ে কোন একটা অবজেক্টের ছবিকে ক্যাপচার করতে যাও, তখন দেখো যে তোমার ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে অবজেক্টটা কাছে বা কাছে বা দূরে নিয়ে আসে, অর্থাৎ জুম ইন জুম আউট এর ফিচার যেটা, কিংবা মনে করো লেফট অ্যান্ড রাইট রোটেট করে তুমি এরিয়াটাকে ছোট বড় অথবা তুমি যে এরিয়াটা তোমার সুইটেবল তার সেই এরিয়াটাকে ক্যাপচার করবে। এ ধরনের থ্রি ডি যখন ক্যাপচার বা ভিজুয়ালাইজেশন করতে যাবা, তখন আসলে প্রয়োজন যে তুমি এক্স অক্ষ বরাবর কতটুকু যাচ্ছ, অর্থাৎ এক্স প্লেনের রেশিওটা কত, ওয়াই অক্ষ পরিমাণ বা ওয়াই অক্ষ বরাবর একটা রেশিও কত এবং জেড অক্ষ বরাবর রেশিও কত। আমাদের ভেক্টরে তিনটা প্যারামিটার ছিল, একটা হচ্ছে আই, জে এবং কে। আই আই কে বলা হতো তোমার এক্স অক্ষের সাথে অ্যাসোসিয়েটেড, এক্স অক্ষ ডিরেকশন, যেটাকে বলা হতো তোমার ওয়াই অক্ষের ডিরেকশন, আর কেটাকে বলা হতো জেড অক্ষের ডিরেকশন। আমি যদি বলি যে ফোর আই মাইনাস থ্রি জে প্লাস হচ্ছে টু কে, ফোর আই মাইনাস থ্রি জে প্লাস হচ্ছে টু কে, এর মিনিংটা হচ্ছে এক্স অক্ষের পজিটিভ দিকে হচ্ছে আই, আইটা তো এক্স অক্ষের সাথে, তারপর এক্স অক্ষের পজিটিভ দিকে আমি চার একক যাবো বা কোনো একটা অবজেক্টের চার একক কি করবো, ওয়াই অক্ষের নেগেটিভ দিকে তিন একক যেহেতু বলছি যে মাইনাস থ্রি জে, আর জে অক্ষ বরাবর আমি প্লাস টু মানে হচ্ছে দুই একক নিলে আমার যে অবজেক্টের শেপটা আসে সেটা হচ্ছে এক্সাক্ট শেপ। তো এই যে ভেক্টর, যে ইমপ্লিমেন্টেশন ভেক্টর হচ্ছে পজিটিভ নেগেটিভ ডিরেকশনটাকে ডিফাইন করে, যে তুমি কি এক্স অক্ষের পজিটিভ নিছো নাকি নেগেটিভ নিছো, ওয়াই অক্ষের ক্ষেত্রে পজিটিভ নিছো নাকি নেগেটিভ নিছো। আসলে আমাদের যে তিনটা অক্ষ, তিনটা অক্ষের ক্ষেত্রে এরকম পজিটিভ নেগেটিভ এর যে কম্বিনেশন, এই কম্বিনেশনটাকে স্পেসিফাই করার জন্য আমাদের ভেক্টরাইজেশন ইমপ্লিমেন্টেশন দরকার, যেটা আসলে রিয়েল এনভায়রনমেন্টের জন্য খুবই একটা সুইটেবল মেথডোলজি। এখানে যে আমরা অ্যালগোরিদমটার কথা বলতেছি, ব্যাক ফেস ডিটেকশন, অর্থাৎ কোন পার্টটা আমার ব্যাকে আছে, যে আমরা বলি না যে আমি তোমাকে যখন দেখতেছি তখন তোমার ব্যাক পার্টটা দেখতে পারো, তো ফ্রন্ট পার্টটা দেখতে পারো, তুমি যদি ঘুরে যাও তাহলে তোমার ব্যাক পার্টটা আমার কাছে ভিজিবল হবে, অথবা আমি যদি ঘুরে তোমার ব্যাকে চলে যাই তখন তোমার ব্যাকটাই আসলে আমার মানে সামনে মানে ফ্রন্টে চলে আসবে। তো কোন পার্টটা তোমার ব্যাক বা কোন একটা অবজেক্টকে যখন ভিজুয়ালাইজ করবে কোন পার্টটা তখন তোমার ব্যাকে থাকবে সেই পার্টটা ডিটেক্ট করবে। এই ব্যাক ফেস ডিটেকশন অ্যালগোরিদমে আমরা এরকম ভেক্টর ইমপ্লিমেন্টেশন করব। ভেক্টরকে টোটাল দুই ভাবে ইমপ্লিমেন্ট করা যায়, একটা স্কেলার ভেক্টর আর একটা হচ্ছে তোমার নন স্কেলার ভেক্টর। আমরা এখানে স্কেলার ভেক্টর মানে যার কোনো দিক আছে মানে ডিরেকশন আছে, ডিরেকশনের ভ্যালুটা নিয়ে শুধুমাত্র কাজ করবো, শুধুমাত্র ডিরেকশন ভ্যালুকে নিয়ে কাজ করবো, আমাদের দিক নিয়ে চিন্তা নাই, যে আমি পূর্ব দিকে যাচ্ছি নাকি পশ্চিম দিকে যাচ্ছি সেটা ব্যাপার না, আমরা জাস্ট দিকের সাথে যে অ্যাসোসিয়েটেড ভ্যালুটা থাকবে আমরা সেই ভ্যালুটা নিয়ে ক্যানালাইজ করবো ব্যাক ফেস অ্যালগোরিদম। তো ব্যাক ফেস অ্যালগোরিদম যে কাজটা করে সেটা হচ্ছে এই সূত্র মেনটেন করে যে তোমার যে ভিউ বা যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টের যে ভেক্টর ইমপ্লিমেন্ট ভ্যালুগুলো থাকবে সেই ভেক্টর ইমপ্লিমেন্ট ভ্যালুর সাথে তোমার কলাম বরাবর যে নর্মাল, এটা হচ্ছে নর্মাল বা লম্ব, সেই লম্ব ভেক্টরকে মাল্টিপ্লাই করবো মানে গুণ করবো। যদি গুণ করি দেখো এখানে ডট চিহ্ন দিয়ে আসে, তার মানে এটা হচ্ছে স্কেলার গুণ, আর এখানে যদি ক্রস দেওয়া থাকতো তাহলে সেটা হতো নন স্কেলার বা যেটাকে আমরা ক্রস প্রোডাক্ট বলি। আমরা এখানে হচ্ছে ভেক্টরের ডট প্রোডাক্ট নিয়ে কাজ করি,
আছে, যখন ভেক্টরে ডট প্রোডাক্টে কাজ করব এবং নর্মালাইজড ভেক্টর অর্থাৎ লম্ব ভেক্টরের সাথে আমরা অ্যাকচুয়াল যে অবজেক্টের ভেক্টরাইজ ইমপ্লিমেন্টেশন থাকবে তার মাল্টিপ্লাই করব, সেই ভ্যালুটা যদি জিরো থেকে বড় হয় তাহলে একটা জিনিস, যদি জিরো থেকে ছোট হয় তাহলে আর একটা জিনিস, আর যদি সমান হয়, সমান হলে বুঝবে যে তুমি সেটাকে দেখতে পাবা না, মানে ইনভিজিবল পার্ট, অর্থাৎ তোমার ভিজিবল এর বাইরে, যখন গুণ করলে বা ডট গুণন করলে শূন্য চলে আসবে, বুঝবে যে সেটা তোমার ব্যাক ফেস, আর যদি শূন্য না আসে তাহলে বুঝতে হবে যে তোমার কিছু পার্ট ভিজিবল, কিছু পার্ট হচ্ছে ইনভিজিবল, অর্থাৎ তোমাকে ডিটেক্ট করতে হবে। আমরা এখানে একটা এক্সাম্পল দেখি, মনে করো এখানে একটা পিরামিড শেপের সামথিং দেওয়া আছে, এর দুইটা তল আছে, একটা হচ্ছে ব্লু কালারের আর একটা হচ্ছে হোয়াইট কালারের। তো ব্লু কালারের যে তল তার ভেক্টরের ভ্যালু গুলা দেওয়া আছে, মানে -3i প্লাস হচ্ছে 1j বা সিঙ্গেল j -2k, আর n1 নামে যে তলটা দেওয়া আছে সেটাকে যদি আমরা ভেক্টরাইজ ইমপ্লিমেন্ট করি তাহলে আসবে হচ্ছে 2i প্লাস j প্লাস 2k, এরকম আসবে। বলা আছে যে কোন তলটা ভিজিবল আর কোন তলটা ভিজিবল হবে, অথবা কোন তলে ব্যাক ফেস বা ইনভিজিবল পার্ট থাকতে পারে সেটা ডিটেক্ট করো। নিচে দেখো আর একটা মেইন ভেক্টর দেয়া আছে, এই ভেক্টরটা হচ্ছে এই অবজেক্টের জন্য মেইন ভেক্টর, আমাদের এই অবজেক্টে যে মেইন ভেক্টরটা থাকবে আমরা জানি এটার সাথে আমরা যে কাজটা করি নর্মাল ভেক্টর গুলার মাল্টিপ্লাই করি। তো তোমার যে যে তলের ভেক্টরাইজ ইমপ্লিমেন্টেশনের ভ্যালু গুলো দেওয়া থাকবে এগুলো হচ্ছে নর্মাল ভেক্টর বা লম্ব ভেক্টর, তবে কিন্তু শঙ্কা করছিলাম যে লম্ব ভেক্টর কি বা উলম্ব ভেক্টর কি, ঠিক আছে, তো এটাই হচ্ছে সেই লম্ব ভেক্টর। তাহলে সেই লম্ব ভেক্টরের ভ্যালুটার সাথে মেইন ভেক্টরের ভ্যালুটার মাল্টিপ্লিকেশন হবে ডট প্রোডাক্ট। আমরা একবার হচ্ছে n1 তলের জন্য একবার হচ্ছে n2 তলের জন্য ক্যালকুলেট করবো। তো n1 তলের জন্য যখন ক্যালকুলেট করবো তখন n1 তলের জন্য যে ভ্যালুটা আছে 2i তারপরে হচ্ছে j প্লাস 2k এটার সাথে হচ্ছে v ভেক্টর অর্থাৎ -1 0 মাইনাস। তো ভেক্টরাইজড ইমপ্লিমেন্টেশন সময় সবাই আমরা জানি যে আই এর সাথে আই বা এক্স অক্ষের সাথে এক্স অক্ষ, জে এর সাথে জে বা ওয়াই অক্ষের সাথে ওয়াই অক্ষ, এইভাবে কিন্তু মাল্টিপ্লাই হয় আর ডট গুণ হবে, এখানে কিন্তু তাই করা হয়েছে, অর্থাৎ 2 এর সাথে -1 গুণ করলে -2 পাবা, 1 এর সাথে 0 মাল্টিপ্লাই করলে 0, আর 2 এর সাথে -1 গুণ করলে -2, আলটিমেটলি ভ্যালুটা দেখা যাচ্ছে যে একটা নেগেটিভ ভ্যালু। তো যখন আমাদের ডট প্রোডাক্টের ভ্যালুটা নেগেটিভ আসবে নর্মাল ভেক্টরের সাথে তখন আমরা বুঝবো যে সেটা হচ্ছে পুরাটা ফ্রন্ট ফেসিং, মানে n1 যে তলটা আছে এটার প্রত্যেকটা পিক্সেল আমি দেখতে পাবো, এমন না যে এটার একটা পিক্সেল আমার ইনভিজিবল। যখন এরকম লেস দেন জিরো আসবে মাল্টিপ্লাই করার পরে তখন আমাকে ডিসিশন নিতে হবে যে সেটা হচ্ছে ফ্রন্ট ফেসিং পলিগন, অর্থাৎ প্রত্যেকটা পার্ট আমি দেখতে পারবো, অর্থাৎ এই পার্টটা যখন কম্পিউটার ভেক্টরাইজেশন করবো বা কম্পিউটার গ্রাফিক্সে কনভার্ট করবো তখন কোনো পার্টকে হিডেন করার প্রয়োজন নাই, প্রত্যেকটা পার্ট অ্যাজ ইউজুয়াল যেভাবে আছে সেভাবে রাখলে চলবে। কিন্তু n2 বা সেকেন্ড যে তলটা আছে এই তলটা যখন মাল্টিপ্লাই করা যাচ্ছে তখন দেখা যাচ্ছে সেটা পজিটিভ ভ্যালু চলে আসছে, যখন পজিটিভ ভ্যালু আসে বা জিরো থেকে বড় কোনো একটা ভ্যালু আসবে তখন বুঝবে যে সেখানে কিছু পার্ট ব্যাক ফেস থাকার পসিবিলিটি আছে, অর্থাৎ কিছু আছে ফ্রন্ট ফেস কিছু আছে ব্যাক ফেস, সেটা আমরা পরে ডিটেক্ট করবো যে কোন পার্টটা আমরা ফ্রন্ট ফেসে রাখবো কোন পার্টটা ব্যাক ফেসে রাখবো। আর যদি মাল্টিপ্লাই করার পরে এক্স্যাক্টলি জিরো চলে আসে তাহলে বুঝতে হবে যে ওই তলটা পুরোটা ইনভিজিবল, অর্থাৎ ওখানে কোনো পার্টই আমি দেখতে পারব, আর যদি শুধুমাত্র গ্রেটার দেন জিরো আসে তাহলে বুঝতে হবে যে কিছু পার্ট ভিজিবল কিছু পার্ট হচ্ছে ইনভিজিবল বা ব্যাক ফেসে, তো সেটাই হচ্ছে আমাদের নিজের পার্ট। সেটা ডিটেক্ট করার জন্য আমরা আমরা নেক্সট আর একটা অ্যালগোরিদম করবো যে যখন তোমার কিছু পার্ট ভিজিবল থাকবে কিছু পার্ট ইনভিজিবল থাকবে তখন কিভাবে এই ভিজিবল ইনভিজিবলকে ডিটেক্ট করা যায়। তো আমরা এখন যাচ্ছি আরেকটা অ্যালগোরিদমে, অ্যালগোরিদমটার নাম হচ্ছে জেড বাফার। জেড বাফার অ্যালগোরিদমের কাজ হচ্ছে পিক্সেল বাই পিক্সেল অ্যানালাইজ করা, যে কোন পিক্সেলটা ভিজিবল করবো কোন পিক্সেলটা ভিজিবল করবো। যেমন ওই যে আমরা যখন দেখলাম কোনো একটা তলের ভ্যালু যখন গেটাতে জিরো চলে আসতেছে তখন আমরা বুঝতে পারছি কিছু পার্ট হয়তো ব্যাক ফেস আছে, যে পার্টটা ব্যাক ফেস আছে সে পার্টটা হচ্ছে হিডেন, যে পার্টটা ব্যাক ফেস না সে পার্টটা হচ্ছে ফ্রন্ট ফেস, অর্থাৎ ওকে আমি পুরোটাই গ্রাফিক্সে দেখাবো। তাহলে আমাদের তো জানতে হবে যে কতটুকু আসলে ভিজিবল আর কতটুকু ভিজিবল,
কিভাবে আসলে এই জিনিসটা করা যায়, এটা হচ্ছে র্যাস্টারাইজেশন প্রসেস। অ্যাজ ফর এক্সাম্পল, যেভাবে ডিডিএ বা বেসারহাম লাইন অ্যালগোরিদম গুলো কাজ করতো, এই অ্যালগোরিদম গুলো এক্সাক্টলি সেই ওয়েতে আসলে কাজ করে থাকে। আমরা যদি অ্যালগোরিদমটা রুটিতে যাই, তাহলে দেখতে পাবো অ্যালগোরিদমটা প্রসেসটা মোটামুটি এরকম। ইনিশিয়ালি তোমার একটা জেড বাফার দিয়া থাকবে। জেড বাফার মানে হচ্ছে যেটা হচ্ছে কালার গুলোকে ধারণ করে। যদি কোথাও কম কালার হয়, তাহলে তুমি জেড বাফার থেকে সেখানে কালার নিয়ে যেয়ে পুরো পুরো ফিল আপ করতে পারো। অথবা যদি কোথাও বেশি কালার হয়ে যায়, তাহলে জেড বাফার থেকে মনে করো হোয়াইট কালার নিয়ে সেখানে মিক্সার করে কালারটাকে লাইট করতে পারো। এটার কাজ। আরেকটা হচ্ছে ম্যাক্সিমাম ডেপথ দেওয়া। মনে করো আমি তো মানুষ, বা আমি এই জিনিসটা তো একটা অডিয়েন্স এর জন্য প্রিপেয়ার করতেছি, আমাদের কিন্তু প্রত্যেকেরই কম্পিউটার বা মোবাইল বা যে ডিভাইস আমরা জিনিসটা দেখি, অথবা মনে করো একটা মুভি ডিসপ্লে, তো সেটার কিন্তু একটা রেজলিউশন আছে, যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ রেজলিউশন। যেমন মনে করো আমি যদি বলি যে এটাকে এইচডি কন্টেন্ট শেয়ার করতেছি 720 পিক্সেল, আমি যদি মনে করো যে শুধু বলি যে এইচডি প্লাস, মনে করো 1280 পিক্সেল বা 1276-এর মতো, তখন মনে করো যে আমি 4K টেকনোলজি ইউজ করতেছি, সেক্ষেত্রে আমাদের পিক্সেলের ডেন্সিটি কিন্তু আরো বাড়বে। যত পিক্সেলের ডেন্সিটি বাড়ে, ওই জিনিসের তত ইন ডিটেলস ওখানে দেখা যায়, বা কালার ডেফিনেশন বা তত ক্লিয়ার ওয়েতে দেখা যায়। আর যত আমাদের পিক্সেল ডেন্সিটি কমবে, 360, 480, সেখানে পিক্সেল ডেন্সিটি অনেক কম, তার মানে আমরা কিছু কালারকে ডিলিট করে দিয়ে ওখানে মোটামুটি কাছাকাছি কালার গুলাকে সিলেক্ট করে নিয়েছি। তো এটার কাজ কাজ বা অ্যালগোরিদমটা হচ্ছে জেড বাফারের মাধ্যমে হয়ে থাকে। তো জেড বাফার আসলে এভাবেই, আসলে একটা ওর কালার বাফার থাকে, নামটা জেড বাফার, যেটা থেকে কালারকে কম বেশি করা যায় বা ওপর থেকে কালেক্ট করা যায়। আর ম্যাক্সিমাম ডেপথ ভ্যালু দিয়ে আমরা বোঝাবো যে আমরা আসলে হাইস্ট কতটুকু পর্যন্ত একটাকে কালার রেঞ্জ রাখতে পারি। যদি 720 পিক্সেল হয়, তাহলে 720টা হচ্ছে তোমার হাইস্ট ভ্যালু। 1280-র জন্য একটা টার্গেট করতে হবে, 1280টা হচ্ছে আমার হাইস্ট ভ্যালু। যেভাবে আর কি আমরা ভ্যালু গুলোকে টার্গেট করে থাকি। সেকেন্ড নম্বর হচ্ছে তোমার একটা ইমেজ বাফার। ইমেজ বাফারটা হচ্ছে যে এনভায়রনমেন্টটা বা যে ভিউটা তুমি ওখানে দেখাবে, যে ওখানে তুমি যদি কোনো একটা মুভি প্লে করতে চাও, তাহলে ওই মুভির যে প্রতিটা প্রতিটা যে ফ্রেম, ওই প্রতিটা ফ্রেম হচ্ছে এক একটা ইমেজ বাফারের পার্ট। অথবা তুমি যদি মনে করো একটা ওখানে ভিডিও গান প্লে করবে, তাহলে ভিডিও গানটার বা সংটার প্রতি যে ফ্রেমটা, ওই প্রতিটা ফ্রেম হচ্ছে এক একটা ইমেজ বাফার। থার্ড অপশন হচ্ছে আমাদেরকে রেন্ডার করতে হবে। রেন্ডার করার অর্থ হচ্ছে ওয়ান বাই ওয়ান প্রসেস করা। আমরা কিন্তু যখন গ্লোবাল ইলুমিনেশন করছি, ওই দিন দেখছি যে আমরা একটা ট্রি জেনারেট করতাম, জেনারেট করে দেখতাম যে কোথায় কতটুকু আলো ফেল, ডিসিশন নিতাম যে এটা পয়েন্ট 2 লেভেলের হবে নাকি পয়েন্ট 3 লেভেল, ডিপেন্ড করে মানুষের চোখে অ্যাডাপ্টিভিটির উপরে। যে যারা মনে করো বয়স্ক, বা মনে করো যাদের বয়স অনেক কম ছোট, তারা কিন্তু বেশি বা তীব্র আলোকে সহ্য করতে পারে না, কারণ তাদের চোখ ওটা সাপোর্ট করে না। আবার যাদের মনে করো মিডল এজ বা ইয়াং এজ, তারা মনে করো যে মোটামুটি আলো গুলাকে কিন্তু চোখে দেখতে পারে বা ভিজুয়ালাইজ করতে পারে। আমাদের কাজ হচ্ছে যে এমন গ্রাফিক্স আসলে তৈরি করা যেটা আসলে সবার জন্য ইউনিফর্ম, কারো জন্যই যাতে খুব বেশি না হয়, আবার কারো জন্যই যাতে খুব কম না, এরকম অর্থাৎ সবার জন্যই সুইটেবল এই ধরনের ইলুমিনেটেড কন্ডিশন তৈরি করা। এই কারণে প্রতিটা সার্ফেসে বা প্রতিটা যখন ফ্রেমকে প্রসেস করা হবে ভিডিও, তখন প্রত্যেকটা ফ্রেম বাই ফ্রেমকে যথেষ্ট পরিমাণ বা যে লেভেলটা না দিলেই না, এরকম একটা সাস্টেইনেবল লেভেলে করতে হবে, ইলুমিনেটেড করতে হবে, রেন্ডারিং করতে হবে। ফোর্থ অফ অল, এরপর স্টেপটা হচ্ছে ওই প্রত্যেকটা ফ্রেমের পিক্সেল বাই পিক্সেল আমরা ক্যালকুলেট করবো, যে কোন পিক্সেলে কতটুকু আলো দিব। এটা যদি আমরা ম্যানুয়াল ক্যালকুলেট করতে যাই, তাহলে 720 পিক্সেলের একটা ফ্রেমকে প্রসেস করতে গেলে আমাদের টোটাল পিক্সেল হবে 720 মাল্টিপ্লাইড বাই 720, দ্যাট ইজ এ হিউজ নাম্বার। আবার যদি 1080 হয়, তাহলে 1080 × 1080, সেটাও একটা অনেক বড়। আমরা আসলে ম্যানুয়ালি প্রসেস করি না, এই কাজটা কম্পিউটার নিজেই আর কি অটোমেটিকলি প্রসেস করে নেয়। তো করে হচ্ছে এই জেড বাফার অ্যালগোরিদম। তো কিভাবে প্রসেস করে, যে মনে করো আমার একটা ভিউ 1080 পিক্সেল, 1080 পিক্সেলের একটা ভিউকে আমি 720 পিক্সেলে কনভার্ট করতে চাই। যেমন মনে করো ইউটিউবে আমরা কিন্তু খুব সহজেই চয়েস করতে পারি যে আমরা ভিডিওটা কোন পিক্সেলে দেখি, 1080 নাকি 720, অর্থাৎ হাইস্ট যেটা থাকে সেটা, অথবা তার থেকে নিচের লেভেলে যাইতে পারবে, হাইস্ট যে লেভেলে ওটা রেকর্ড করা হয়েছে তাতে কিন্তু বেশিতে দেখা যায়। মনে করো কোনো একটা ভিডিও 1080 পিক্সেলে রেকর্ড করা হয়েছে এবং ওখানে আপলোড করা আছে,
আপনি এটাকে পিক্সেলটাকে কমায় 720 পিক্সেলে দেখবেন। যখন 1080 পিক্সেলে কোনো একটা ভিউ ছিল তখন সেখানে কালার ডেন্সিটি বা কালার গুলা যেভাবে ডিফাইন করা ছিল 720-এ কিন্তু কালার ডেন্সিটি কমাতে, যদি না কমাও তাহলে 720-এ কনভার্ট হইলো। এই কমানোর জন্য তাহলে কি আমরা ইচ্ছা করলে কিছু কিছু পিক্সেল ডিলিট করে দিব? পিক্সেল যদি এভাবে ইচ্ছা মতো ডিলিট করতে তাহলে দেখা যেত যে কিছু কিছু ক্যারেক্টার আছে যে কোনো একটা ওখানে অ্যাক্টর বা অ্যাক্ট্রেস তাদের মনে করো মুখের কোন একটা পার্টস ডিলিট, তার নাক চোখ ঠিক আছে বাট মুখের চিন বা এখানে যে আমরা চিন যেটাকে বলি চিন পার্ট, ওই চিন পার্টের মনে করো কিছু পিকচার ডিলিট হয়ে গেছে, সেটা কিন্তু আমাদের জন্য ভালো না বা সুইটেবল না। এ ধরনের আমাদেরকে এমন ভাবে প্রসেস করতে হবে যাতে এই যে অ্যাক্টর অ্যাক্ট্রেস চারপাশে যে এনভায়রনমেন্ট কোথাও থেকে খুব বেশি পরিমাণ লস না হয়, অর্থাৎ অ্যাকচুয়াল শেপটা যাতে বজায় থাকে। তাহলে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে মনে করো কাউকে মুখে আমি লাল কালার দিয়ে শেড মাখাই, যে ওর মুখে লাল কালার মাখাই দিছি, এখন ওই লালের কিন্তু একটা শেডিং আছে বা লেভেল আছে, লালটা কি খুব ডিপ গাঢ় নাকি কতটুকু নাকি হালকা টাইপের। আবার মনে করো কারো একটা ড্রেস পরেছে, তো ড্রেসের তো বিভিন্ন ধরনের কালার থাকে, ম্যাজেন্টা হলুদ লাল নীল, আবার এক একটার সাথে এক একটা কম্বিনেশনও থাকে মিক্সচারও থাকে, এই জায়গাগুলোতে আমরা কম বা বেসিকলি কমায় থাকি। যে মনে করো তুমি একটা লাল ড্রেসের পোশাক পরে আছে, লাল কালার ডিপ কালার, যখন আমি 720-এ কনভার্ট করবো তখন যেটা করবো লালের যে ডেন্সিটিটা ছিল বা ইন্টেন্সিটি লেভেলটা ছিল ওই লেভেলটাকে কমায়, আগে যদি 15 লেভেলে থাকে এখন আমি কমায় 12 লেভেলে নিয়ে আসবো বা 10 লেভেলে নিয়ে আসবো। লাল কালারের যতগুলো পিক্সেল আছে সবগুলো পিক্সেল থেকে আমি যদি 15 লেভেলের লালকে কমায় 10 লেভেলে নিয়ে আসি তাহলে যেটা হচ্ছে লাল কালার লালই থাকতেছে বা রেড রেডই থাকতেছে, যেটা হচ্ছে যে রেড এর ইন্টেন্সিটি লেভেলটা জাস্ট কমে যাচ্ছে, অর্থাৎ আগে যতটা তোমার চোখে ওটাকে মানে দৃষ্টিগোচর হইতে এখন এটাকে ডিম হয়ে গেছে, 360 পিক্সেলে যাও আরো ডিম হয়ে যাবে, 240-এ যাও আরো ডিম হয়ে যাবে, মনে হবে যে লালই বোঝে যাচ্ছে কারণ ওটা তখন অত লাইট হয়ে গেছে। বাট ওই অ্যাক্টর বা অ্যাক্ট্রেস যে শেপটা ছিল তার শেপ কিন্তু চেঞ্জ হয়, বা সে যেখানে হাঁটা চলা করতেছিল যে এনভায়রনমেন্ট সেই এনভায়রনমেন্টটা কিন্তু পার্থক্য হয় না। এভাবে কি করা হয় যে তার কাছাকাছি যে পিক্সেল গুলো থাকে সেই পিক্সেলের মতো করে আমি আর একটা পিক্সেলকে রিপ্রেজেন্ট করি, এভাবে আসলে যে অ্যালগোরিদমটা কাজ করে, যে যখন আসলে পিক্সেল ডেন্সিটি কমাতে হবে তখন আমরা এই কালারের ইন্টেন্সিটি লেভেলটাকে কমাই দিই, তখন কোন ইন্টেন্সিটি লেভেলটা ধরবো সেটাই হচ্ছে যে ব্যাপারে অ্যালগোরিদম অটোমেটিকলি কম্পিউটারাইজ প্রসেসে সলভ করে থাকে। আমরা এখানে একটা এক্সাম্পলের মাধ্যমে পুরো প্রসেসটা ভিজুয়ালাইজ করার ট্রাই করবো যে কিভাবে এই যে ব্যাপারে অ্যালগোরিদমকে ইমপ্লিমেন্ট। মনে করো আমাদের কাছে দুইটা বাফার দিয়ে আছে, বাম পাশের এইটা একটা বাফার, ডান পাশের এইটা একটা বাফার, আর আমাদের ইনপুট ফ্রেম হিসেবে একটা ব্লু কালারের, ডিপ ব্লু কালারের মনে করো এরকম 4x4, দেখো এখানে 4x4 16টা ঘর আছে, 4x4 সাইজের একটা ফ্রেম দিয়ে দিছি। এই 4x4 সাইজের এই ফ্রেমের সাথে কি করব, প্রথম যে জেড বাফারটা দেওয়া আছে এই জেড বাফারে একটা মিক্সচার করব, অর্থাৎ এই যে কালারের সাথে কালারের মিক্সচার করতেছে, মিক্সচার করতে খেয়াল করো ইনিশিয়ালি আমাদের যে ফ্রেমটা দেওয়া থাকে সেই ফ্রেমের ব্যাকগ্রাউন্ড যে পিক্সেল গুলো মনে করো ব্যাকগ্রাউন্ড পিক্সেলটা একটা হাইস্ট ম্যাক্সিমাম লেভেল আছে, হ্যাঁ হাইস্ট একটা ম্যাক্সিমাম লেভেল, আমরা এই হাইস্ট ম্যাক্সিমাম লেভেলটাকে রিপ্রেজেন্ট করার জন্য একটা নেগেটিভ ইনফাইনাইট ভ্যালু ইউজ করছি, যে একটা অনেক বড় লেভেল আছে এই জন্য নেগেটিভ ইনফাইনাইট ভ্যালু ইউজ করা আছে। পরবর্তীতে যখন আমরা বিভিন্ন ওখানে অবজেক্ট অ্যাক্টর অ্যাক্ট্রেস বা অবজেক্ট গুলো বা এনভায়রনমেন্ট গুলো এন্ট্রি করবে আমরা ওই অবজেক্ট এন্ট্রির উপর বেসিস করে অবজেক্ট যে কালারের পোশাক আশাক পরে আছে বা তার চারপাশে যে কালারের এনভায়রনমেন্ট আছে সেটার উপর বেসিস করে কালার গুলো করবো আপডেট করে, এই আপডেটটা যে ব্যবহার করে মনে করো নতুন একটা এনভায়রনমেন্ট আসলো, যে এনভায়রনমেন্টটাকে আমরা এরকম ম্যাট্রিক্স এইভাবে রিপ্রেজেন্ট করা যায়, এই ফ্রেমের রিপ্রেজেন্টেশনটা হচ্ছে এরকম, বাকি যে ফাঁকা ঘরগুলো আছে ওই ঘরগুলো হচ্ছে ফাঁকা বা শূন্য লেভেল, তো শূন্য লেভেল তো নিয়ে আসলে লাভ নাই যা আছে তাই এখানে ওগুলোকে মনে করো আমরা কনসিডার করি, শুধুমাত্র যেখানে যেখানে কালার গুলো আছে শুধুমাত্র সেই কালার গুলো আমরা নিব, বাদ বাকি যে কালার লেস পিক্সেল গুলো থাকে সেই পিক্সেল গুলোকে আমরা ডিলিট করি, দেখো এই কারণে কিছু কিছু পিক্সেল এখানে যায় না। আমরা তো জানি এগুলাকে কিভাবে রিপ্রেজেন্ট করা, যেমন মনে করো এই এই ঘরটা এইটার অবস্থানটা হচ্ছে 1,1, মানে 1 নাম্বার রো এর 1 নাম্বার কলাম,
তারপর এই ঘরটা হচ্ছে এক নাম্বার রো এর দুই নাম্বার কলাম, এটা হচ্ছে 1,3, এটা হচ্ছে 1,4, এভাবে আর কি ভেক্টর বা যেভাবে ম্যাট্রিক্সটা আমরা কাউন্ট করি। আমরা আমাদের এরকম বিভিন্ন পজিশনে দেখো যখন পিক্সেল গুলো থাকবে তখন যে কাজটা করা হয়েছে, যেমন আমরা তো জানি যে সংখ্যা রেখা এভাবে কাজ হচ্ছে ক্লোজার পিক্সেল কে কাজ দেয়। একটা জিনিস মনে রাখতে চলে যে ক্লোজেস্ট যে পিক্সেল কালার পিকচারটা থাকে সেই কালারটা। এখন মনে করো যে তোমাকে বলা হলো যে একটা কালারের ইন্টেন্সিটি লেভেল হচ্ছে -4 আর একটা কালারের ইন্টেন্সিটি হচ্ছে -6, তো খেয়াল করো তুমি যদি সংখ্যা রেখা আঁকো, সংখ্যা রেখা, সংখ্যা রেখার এই যে জিরো, জিরো যে নিউট্রাল পয়েন্টটা, এই নিউট্রাল পয়েন্ট থেকে যত তুমি লেফটে যাবে তত কিন্তু নেগেটিভের ইন্টেন্সিটি বাড়তে থাকবে, যে -1 -2 -3 -4 -5 -6। মানে হচ্ছে এই নিউট্রাল পয়েন্ট জিরো থেকে তুমি যত লেফটে যাচ্ছ তত তোমার ইন্টেন্সিটি লেভেল তত কমতে থাকতেছে, মানে এক কথায় বাড়তে থাকতেছে, মানে কমার দিক থেকে বাড়তেছে। তো আমাদের কাজ হচ্ছে যে ব্যাপার যে ক্লোজেস্ট পিক্সেলটা নিয়ে, অর্থাৎ নিউট্রাল পয়েন্ট জিরো থেকে কাছাকাছি যে পিক্সেলটা পাবে সেটাই সিলেক্ট করবে। আর একটা থেকে তোমাকে যদি আমি দুইটা পিক্সেল দিই, একটা ইন্টেন্সিটি হচ্ছে -4 একটা হচ্ছে -6, তো যখন তুমি নিউট্রাল পয়েন্ট জিরো থেকে কাউন্ট করা শুরু করবে তখন দেখবে যে -4টা হচ্ছে ওই জিরো বা নিউট্রাল পয়েন্টের কাছাকাছি বা নিয়ারেস্ট এলিমেন্ট। জেড বাফার যে কাজটা করে যে যখন -4 এবং -6 দুইটা পিক্সেল পায় এবং তাদের মাঝে -4 এর অবস্থানটা হচ্ছে যেহেতু কাছে, ও তখন -4 কে সিলেক্ট করে। আবার তোমার যদি দুইটা পিক্সেল হতো, একটা হচ্ছে -2 আর একটা হচ্ছে -4, যে কাজটা করতো -2 কে সিলেক্ট করতো, কারণ হচ্ছে জিরো থেকে ক্লোজেস্ট পিক্সেল। এখানেও এই কাজটাই হয়েছে। জেড বাফার দেখো, একটা ছিল হচ্ছে -নেগেটিভ ইনফাইনাইট একটা ভ্যালু, তো যখন আমি এই শেপটাকে বা এই বাফার পিক্সেলটাকে বা এই 4x4 এই টেমপ্লেটটার উপর বসানোর ট্রাই করব, মানে ওর উপর ওভারল্যাপ করার ট্রাই করব, তাহলে যে যে পজিশন ও কভার আপ করবে, অর্থাৎ এই যে এর যে শেপটা আছে এই শেপটা যখন এর উপরে বসবে, এই যে আমরা যে আউটপুট পিক্সেলটা দেখতে পাচ্ছি, তখন দেখো এই যে যে নীল পিক্সেল কোথায়, এই নীল নীল পিক্সেলে হচ্ছে এর কোনো পিক্সেল পজিশন নাই বলে কিন্তু এখানে কিছু রিপ্লেস হয়, মানে ওগুলো হচ্ছে জিরো পিক্সেল। বাদ বাকি যে পিক্সেল পজিশন গুলো ছিল সেই পিক্সেল পজিশন গুলো দেখো যে ফ্রেমটা আসছে ওই ফ্রেমটা অটোমেটিকলি বসে গেছে, কিন্তু এটা কি আসলে অটোমেটিকলি বসছে না, এটা হচ্ছে পিক্সেল বাই পিক্সেল অ্যানালাইসিস। যেমন আমার 1,1 এটার পিক্সেল ডেন্সিটি হচ্ছে -1 লেভেলে, আর এখানে যখন 4x4 ফ্রেমে যাচ্ছে তখন দেখছি -ইনফাইনাইট লেভেল, ও তখন কম্পেয়ার করে দেখে যে জিরো বা নিউট্রাল পয়েন্ট থেকে -1টা কাছে নাকি -ইনফাইনাইট, ডেফিনেটলি -ইনফাইনাইটটা অনেক দূরে থাকে আর -1টা কাছে, তো তো ক্লোজেস্ট পিক্সেল নাই যার কারণে -1টাকেও সিলেক্ট করছে। সিমিলার ওয়েতে বাদ বাকি যতগুলো পিক্সেল ছিল সবগুলো পিক্সেলকে যখন -ইনফাইনাইটের সাথে কম্পেয়ার করতেছি তখন আসলে -ইনফাইনাইট ছাড়া বাদ বাকি যে পিক্সেল ভ্যালু থাকে ওই পিক্সেলটাই ছোট বা ক্লোজার, যার কারণে আমরা ওই ক্লোজার এলিমেন্টটাকেই দ্বারা ওই পিক্সেল গুলোকে রিপ্লেস করে দিয়ে আসছে। তো জেড বাফারের কাজ হচ্ছে যখন এরকম দুই ধরনের পিক্সেলের কম্পেয়ার বা কম্পেয়ার আমরা করবো তখন যেটা ক্লোজার বা ক্লোজেস্ট পিক্সেল সেই পিক্সেলটাকে কাউন্ট করবো, বুঝে 1,080 পিক্সেল থেকে 720 যে কনভার্ট করতেছে, এর অর্থ হচ্ছে রেড লেভেলের কোন পিক্সেলটা নিলে, রেড লেভেলের কোন ইন্টেন্সিটি পিক্সেলটা নিলে মনে করো 720 কনভার্ট হওয়া যায়, এটাকে -7 নিলে হওয়া যায় নাকি -10 নিলে হওয়া যায়, তো -7 আর 10 এর মাঝে যেহেতু -7টা কাছাকাছি তখন তখন -7 এ কনভার্ট হবে, এভাবে আর কি কম্পেয়ার করে করে পিক্সেল ডেন্সিটিটা কমায় থাকে। তারপর আবার দেখো এই আউটপুট যেটার মাঝে একই সাথে দুই ধরনের পিক্সেল আছে, অর্থাৎ কিছু আছে -ইনফাইনাইট লেভেলের পিক্সেল আর কিছু পিক্সেল আছে হচ্ছে ভিন্ন আর একটা কালারের পিক্সেল যেটা আমরা একটু আগে দেখলাম, এটার সাথে যদি তুমি আর একটা নতুন ফ্রেম অ্যাডিশন করতে চাও, তো মনে করো দৃশ্যে নতুন একজন নায়কের উপস্থিত হল, নায়কের উপস্থিতিটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের এই পিক্সেল গুলো প্রয়োজন যেখানে বিভিন্ন ধরনের ইন্টেন্সিটি লেভেল আছে, তো যখন এই শেপটা এই শেপের উপরে মনে করো কি করা হবে ওভারল্যাপ করা হবে তখন আসলে কি হবে জানো, তখন এই শেপের যে এরিয়া গুলা এই 4x4 ফ্রেমের যে যে এরিয়ার উপর ওভারল্যাপ হয় শুধুমাত্র সেই সেই জায়গায় আপডেট করতে হবে। যেমন এই যে আমার নতুন যে আসতেছে তার একটা উপরের দিকে একটা পিক্সেল আছে সেটার অবস্থান হচ্ছে 4,4 সরি 1,4 মানে এক নাম্বার রোয়ে চার নাম্বার কলামের ভ্যালুটা, আর বাদ বাকি গুলো দেখো ফাঁকা, মানে ওগুলাতে এর কোনো ভ্যালু নেই, রিপ্রেজেন্টের জন্য ভ্যালু প্রয়োজন হচ্ছে। 1,4 এর পজিশনটা আমি খুঁজে বের করি, দেখি যে -ইনফাইনাইট লেভেল,
মাইনাস ইনফাইনাইট এর সাথে যখন মাইনাস ওয়ান এর কম্পেয়ার হচ্ছে তখন আউটপুটে দেখো মাইনাস ওয়ানই রিপ্লেস হয়ে যাচ্ছে। আবার দেখো যে মাঝে যে মাইনাস দুইটা ইনফাইনাইট লেভেল এটাতে কিন্তু কোনো চেঞ্জ আসে না, কেন? আর নতুন যে আসছে সে কিন্তু ওই মাইনাস উপরে এই যে 1,2 বা 1,3 এই পজিশন গুলো তো ওভারল্যাপ করতে পারে না, আলটিমেটলি যেহেতু ওভারল্যাপ হয় নাই সো ওখানে আসলে কোনো চেঞ্জ আসবে না। আবার দেখো এই যে -3 এবং -2 এই যে দুইটা ভ্যালু, এই দুইটা ভ্যালু আছে হচ্ছে 2,3 এবং 2,4 পজিশন। আর 2,3 এবং 2,4 পজিশনে আমাদের ব্যাকগ্রাউন্ডে আগে ব্লু কালার ছিল এবং ব্লু কালারের ভ্যালুটা ছিল হচ্ছে -∞। -∞ থেকে যেহেতু -3 এবং -2 হচ্ছে ছোট কাছাকাছি তো -3 এবং -2 দ্বারা রিপ্লেস হয়ে গেছে অ্যাজ ইউজুয়াল। আর শুরুতে দেখো -2 এবং -3 ছিল, এখানে কিন্তু ওভারল্যাপ করে না, যার কারণে আগেও যে ভ্যালুটা ছিল এখানে সেই ভ্যালু দ্বারা রিপ্লেস হয়েছে। পরবর্তীতে চেঞ্জ আসবে, পরবর্তীতে দেখো তিনটা কালার পিক্সেল আছে, একটা হচ্ছে 3,2 পজিশনে, 3,3, 3,4 পজিশন। তো 3,3 তে অলরেডি দেখো আগে একটা ভ্যালু ছিল এবং 3,4 এও একটা ভ্যালু আছে। 3,2 তে আছে হচ্ছে তোমার আগে -4 আর এখন নতুন আসতেছে হচ্ছে -5। তো যেটা বলছি যখন দুইটা কালারে কম্পেয়ার হবে আমরা নিব হচ্ছে ক্লোজার পিক্সেল, তো -4 কিন্তু -5 এর থেকে আগে বা ক্লোজার পিক্সেল হবে। সো ডেফিনেটলি আউটপুটে কিন্তু আমরা 3,2 পজিশনে -4ই রাখছি, চেঞ্জ করি না। আবার দেখো 3,3 পজিশনে নতুন আসতেছে হচ্ছে -4 আর আগে থেকে ছিল হচ্ছে 3,3 পজিশনে -5, তো -5 এর থেকে কিন্তু -4 হচ্ছে ক্লোজার, তো যার কারণে এটা আবার আপডেট হয়ে দেখো -4 বা ক্লোজার এলিমেন্ট। আর একটা ছিল হচ্ছে -∞ লেভেল, তার উপর ওভারল্যাপ করছে -3 লেভেলের একটা, -3 লেভেলটা তো আলটিমেটলি 0 থেকে ক্লোজার এলিমেন্ট, -∞ তো অনেক দূরে আর কি, আলটিমেটলি আগে তো -3 দ্বারা রিপ্লেস হয়ে গেছে। সিমিলার বা সেম ম্যানারে যে নিচের যে চারটা পিক্সেল এই চারটা পিক্সেলের উপরে কিন্তু যে নতুন যে হলুদ কালারের চারটা পিক্সেল ওভারল্যাপ করছে, ওভারল্যাপ করলেও আসলে যেখানে যে ক্লোজার এক্সাক্টলি আমরা সেই ক্লোজার কালারটাই আসলে সিলেক্ট করছি। যেমন -7 এবং -4 এদের মাঝে কিন্তু -4ই ছোট বা কাছাকাছি, আর এই কারণে -4টাকে চুজ করা হয়েছে। -5 এবং -6 তাদের মাঝে -5 কাছাকাছি, যার কারণে -5কেই রাখা হয়েছে। বাট -6 এবং -5 এর মাঝে আবার -5 কাছাকাছি, যার কারণে -5কে রিপ্লেস করবে। সো এইভাবে জেড বাফের অ্যালগোরিদম কালারগুলোকে ডিফাইন বা চুজ করে দেয়। আমি আরো দুইটা অ্যালগোরিদম পড়াবো, যেটা হচ্ছে স্ক্যান লাইন মেথড অ্যালগোরিদম, আর একটা মনে হয় নতুন কিছু করাবো না বা নতুন কাজ দিব না, কিন্তু আমাদের একটা প্রজেক্ট অলরেডি তোমাদেরকে প্রোভাইড করে দিছি, ওটাই তো তোমরা বিজি থাকার কথা কাজ প্রসেস করতে, যেহেতু ওর সাথে প্রজেক্টের রিপোর্ট শর্ট স্লাইড আর হচ্ছে প্রজেক্ট আপলোড করতে হবে তিনটা কাজ, ওটা নিয়ে তোমরা এখন ল্যাবে মেইন ইদাও নজর দাও। আর তোমাদের যে বাকি 45 মার্কস বা অ্যাটেন্ডেন্স সহ 55 মার্কস এর সাথে কিন্তু তোমাদের বাকি 35 আর কি অ্যাডিশন, যেটা তোমাদেরকে অ্যাসাইন করা আছে প্রজেক্টে 20, রিপোর্টে হচ্ছে 10, আর প্রেজেন্টেশন ফাইলটার উপর হচ্ছে 5। তোমরা ওইটা ডেডলাইন করো, তবে আমি ডেডলাইনটা 2-3 দিন এক্সটেন্ড করে দিব, যেহেতু আমাদের এখন সেমিস্টারটা আমরা এক্সট্রা টাইম পাচ্ছি 13 তারিখের আগ পর্যন্ত পাচ্ছি, তো আমরা হচ্ছে 3 দিন মতো তোমাদের ওই ডেডলাইনটা এক্সটেন্ড করে দিব, অর্থাৎ আগে যে ডেটটা ছিল তার থেকে 3 দিন আর কি এক্সটেন্ড হবে। আর কাজ যদি আগেই শেষ হয়ে যায় তো আগেই আপলোড করে রাখাটা বেটার। আর তোমাদের ওই প্রেজেন্টেশন ফাইলগুলো এবং কাজগুলো দেখিয়ে মানে জাজ করার পরে টোটাল 7 থেকে 10 জনের স্লাইড আর কি সিলেক্ট, 7 জনের সিলেক্ট করার পসিবিলিটি বেশি যদি 10 জন না হয় সেক্ষেত্রে, তো ওই 7 জনকে হচ্ছে শুধুমাত্র প্রেজেন্ট করতে হবে, বাকিদের না। তো প্রেজেন্টেশন করলে লাভ হচ্ছে ওই 7 জন আর কি মোটামুটি প্রেজেন্টেশন হচ্ছে পাঁচে পাঁচ করার পসিবিলিটি বেশি, তো যাদের আসলে প্রেজেন্টেশন স্লাইডটা যত ভালো হবে
তাদেরই আসলে প্রেজেন্টেশন দেওয়ার আসলে সুযোগ আসবে, প্রেজেন্টেশন ফাইল করার আসলে প্রেজেন্টেশন করার আসলে সুযোগ। সো এই কারণে প্রেজেন্টেশন ফাইলের দিকে নজর রেখে যাতে যে যে পয়েন্ট আসলে ওখানে আমি রাখতে বলছি ওই ওইতে রাখলে হচ্ছে বেটার, তাহলে হচ্ছে আমাদের এখানে সুযোগ আসবে আসলে প্রেজেন্ট করার 7টা বা 10 জনকে আর কি সুযোগ দিয়ে। স্যার বল স্যার, ওই যে প্রজেক্টে যে কাজটা আছে স্যার, স্যার প্রজেক্টের কাজটা কি স্যার? এটা কি স্যার আমরা কি স্যার ওই যে গ্রামের বাড়ির দৃশ্য বা নদীর পাড়ের দৃশ্য এগুলো দিব, নাকি স্যার এই যে সিম্পলের ভিতরে দিয়ে দিব স্যার? মানে ওই যে আপনাদের যখন বৃষ্টি বৃষ্টির মধ্যে একটা মানুষের হাতে হাঁটতেছে, নাকি এই টাইপের নর্মাল প্রজেক্ট গুলো দিব স্যার? আমার মনে হয় যত সহজে করা যায় ততই ভালো, তুমি যত কমপ্লেক্সে করতে যাবে আলটিমেটলি তোমার নিজেরই হচ্ছে কাজের পরিধি আর কি বেড়ে যাবে। আমার রিকোয়ারমেন্ট হচ্ছে আমি যে টাইপের সহজ তোমাদের কাজ দেখাইছি তোমরা ওরকম সহজই, এখন কেউ যদি এর থেকে ভালো কিছু করে নিয়ে আসতে পারে সেটা তো ওয়েলকাম, সেটা তো আর খারাপ কিছু না, তো ভালো এর থেকে ভালো কিছু করলে তো ভালো, কোনো সমস্যা নেই। বাট আমাদের মোটামুটি রিকোয়ারমেন্ট হচ্ছে যে এরকম নর্মালাইজ যে অ্যালগোরিদম গুলো আমরা শিখছি এগুলো যাতে মিক্সচার করে মোটামুটি আমরা একটা এরকম গ্রাফিক্স প্রজেক্ট আর কি শর্ট প্রজেক্ট করে নিয়ে আসতে, এই হচ্ছে মেন। জি স্যার। স্যার প্রেজেন্টেশন কি শুধু স্লাইড দিয়ে নেবেন না প্রেজেন্টেশন দিতে হবে স্যার? না শুধু প্রেজেন্টেশন স্লাইডটাই আর কি, প্রেজেন্টেশন শুধু প্রেজেন্টেশন স্লাইডটাই দেখি, এর বেশি কিছু দেখি না। তবে যখন আর কি মনে করো তোমার জাজ করবো যে তোমার প্রেজেন্টেশন স্লাইডটা মানে তোমার প্রতি প্রেজেন্ট করতে হবে কিনা, সেটা তো আমি তখন তো তোমার যে সোর্স কোডটা তুমি ওখানে আপলোড করতেছো ওটাও তো আমি দেখতেছি, তোমার কাজটাও দেখতেছি, সেটা আমি দেখতেছি আর তোমাকে আর দেখাতে হচ্ছে। ওকে স্যার। যাই হোক, তো তোমরা এটার উপরে নজর দাও, এই জন্যই আর কি আমি ল্যাবে আর কোনো কাজ রাখি না, ল্যাবে আর এই কারণে এক্সট্রা কোনো কাজ রাখি না, যাতে ফ্রি থাকো এই জন্য হচ্ছে এই উইকে ফ্রি করে দিয়েছি। আর আরেকটা কাজ হয়তো বা আমি প্রেজেন্ট করব যেটা আমি তোমাদের পরবর্তী হয়তো যদি আরেকটা ল্যাবে আমরা সুযোগ পাই তো আমি আরেকটা কাজ প্রেজেন্ট করার ইচ্ছা আছে, তো ওটা আমি প্রেজেন্ট করতে পারি আর কি, একটা কাজ ওটা আনমার্কড আর কি একটা কাজ মানে আমি নিজেই দেখ। তো আজকে এই পর্যন্তই, আমরা নতুন কিছু করব না, আর হচ্ছে সিটি টাইমটা আমি একটু বাড়াই দিলাম সাবমিশন টাইম আর কি, যে মনে করো 48 ঘন্টার মতো দেওয়া থাকবে, তুমি তোমাদের সুইটেবল টাইম ওয়াইজ এই সিটি ব্যাপারটা হচ্ছে আমরা এখন অ্যাসেসমেন্ট টার্ম দিয়ে দিয়েছি, যে তোমাদের কি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে আমরা এক্সাম দিতে পারবো না বা অ্যাসেসমেন্ট করতে পারবো না, অ্যাসেসমেন্ট আকারে ওটাকে মার্কিং করে ফেলবো, ঠিক আছে? তো কনফিউজ হওয়ার কিছু নাই, ওটা আসলে সিটি ব্যাপারটা আমরা অ্যাসেসমেন্ট আকারে এখানে কাউন্ট করতেছি। আচ্ছা, তো ওইটাই আমাদের লাস্ট ইয়ার, তো ওটা আমি কাল আজকে তো দেওয়ার পর আজকে আমি আপলোড করে দেবো, টাইমটা বাড়ায় 2 দিন দিয়ে দেবো আমাদের সিটিপুর টাইমে জমা। আচ্ছা, তো এখানে হচ্ছে শেষ করি, আর নেক্সট সানডে তে আবার আমরা জয়েন করবো, আমাদের এই স্লাইডটা শেষ করতে হবে, নেক্সট সানডে তে আমরা স্লাইডটা মিডিয়া সার্ভিসের স্লাইডটা শেষ করবো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, নেক্সট সানডে তে দেখা হবে সমস্যা।